বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে পেট্রাপোল বন্দরে দীর্ঘ সময় যাত্রীদের অপেক্ষা করার ছবি এবার বদলাতে চলেছে। যাত্রীদের সুবিধার্থে অনলাইন স্লট বুকিংয়ের ব্যবস্থা চালু হলো পেট্রাপোলে। বাংলাদেশে যাওয়ার জন্য যাত্রীদের সুবিধার্থে অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করল বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে এলপিআই চেয়ারম্যান আদিত্য মিশ্র ফিতে কেটে নতুন কাউন্টারের উদ্বোধন করেন, আনুষ্ঠানিকভাবে এই পরিষেবা চালু করলেন। এলপিআই সূত্রে জানা গেছে, ভারত থেকে যেসব যাত্রীরা বাংলাদেশে যাবেন তারা এক সপ্তাহ আগে থেকে নিজেদের মোবাইল নম্বর থেকেই এলপিআইয়ের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে স্লট বুকিং করতে পারবেন। প্রাথমিকভাবে প্রতি ঘণ্টায় 100টি স্লট বুক করা যাবে। প্রাথমিক পর্যায়ে একদিনে 12 ঘণ্টায় 1200 স্লটের ব্যবস্থা রাখা হয়েছে। বুকিংয়ের সময় যাত্রীরা তাদের সুবিধামতো সময় নির্ধারণ করতে পারবেন, এর ফলে যাত্রীদের সময় বাঁচবে, অনেক দ্রুত তারা গন্তব্যে পৌঁছাতে পারবেন বলেই মনে করছেন এলপিআই কর্তৃপক্ষ। তথ্য বলছে, এতদিন পর্যন্ত বাংলাদেশে যাওয়ার সময় যাত্রীদের জন্য অভিবাসন, শুল্ক দপ্তর, সীমান্তরক্ষী বাহিনী প্রভৃতি দপ্তরের ছাড়পত্র পাওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো যাত্রীদের। অভিবাসন দপ্তরের অফিস ছাড়িয়ে লম্বা লাইন চলে আসত যশোর রোডের ওপর। রোদ বৃষ্টিতে রাস্তার ওপরেই লাইনে দাঁড়াতে হতো যাত্রীদের, এর ফলে সমস্যায় পড়তেন তারা। এই নিয়মের বদল হোক চাইছিলেন যাত্রীরাও। অবশেষে বৃহস্পতিবার স্লট বুকিং শুরু হওয়ায় খুশি যাত্রীরা। এ বিষয়ে বাংলাদেশের এক যাত্রী বলেন, এই অ্যাপ যদি কার্যকর হয় তাহলে অনেক সুবিধা হবে, আগে লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে অসুবিধায় পড়তে হতো। অ্যাপটা যদি কার্যকর হয় ঠিক মতো তাহলে মনে হয় যাত্রীদের জন্য খুব ভালো হবে, সুবিধা হবে। খুব দীর্ঘ লাইনে থাকতে হয় মনে হচ্ছে না? এতদিন কি খুব লম্বা লাইন? হ্যাঁ অবশ্যই 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 লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, ভিতরে অনেক চেকিং মেকিং অনেক দেরি হয়। এদিকে যদি এটা অ্যাপটা চালু হয় তাহলে খুব ভালো হয় মনে হচ্ছে। এদিন ভারত থেকে বাংলাদেশে যাচ্ছিলেন যাত্রী সুরত্না দাস। তিনি বলেন, স্লট বুকিং আগে থেকে হলে আর লাইনে দাঁড়াতে হবে না, সময় বাঁচবে। আজ স্লট বুকিং চালু হয়েছে জানতাম না, তাহলে স্লট বুকিং করেই আসতাম। আগামীতেও যাতায়াতের জন্য স্লট বুকিং করেই আসব। অবশ্যই সুবিধা হবে, আগে থেকে স্লট বুকিং করে রাখলে পরে আমরা সময় মতন এখানে চলে আসলে আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। যদি মানে ভেতরকার ব্যবস্থাটা ঠিকঠাক থাকে আর কি, সেখানে যদি মানে ঠিকঠাক এটাকে কন্ট্রোল করতে পারে তাহলে তো অবশ্যই সুবিধে হবে। তো আগে থেকে জানা থাকলে, আমার জানা নেই, আগে থেকে জানা থাকলে আমি স্লট বুকিং করেই আসতাম। এবং আগামীতে কি হবে? অবশ্যই স্লট বুকিং করে আসব, আগামীতে অবশ্যই সুবিধা হবে। এ বিষয়ে এলপিআই এর এক কর্তা জানান, ওয়েবসাইটের মাধ্যমে যাত্রীরা বিনা পয়সায় এই সুবিধা পাবেন। যাত্রীদের সুবিধার্থে আজ থেকেই স্লট বুকিং সিস্টেম আমরা চালু করলাম। হম যে ফেসিলিটি হ্যাঁ প্যাসেঞ্জার্সকে স্মুথ মুভমেন্ট কে বনা রে হ্যাঁ इससे जो पैसेंजर्स है उनको क्विक क्लियरेंस मिलेगा और साथ में पैसेंजर्स को अन्य फैसिलिटीज़ है और ये इनिशियल जो हम ये कर प्लान कर रहे हैं ये फ्री ऑफ कॉस्ट है, इसके लिए पैसेंजर्स को कोई भी अभी रुपए नहीं देना पड़ेंगे। ये बुकिंग ऑनलाइन बुकिंग है, ये आप इसमें ऑनलाइन पहले से स्लॉट बुक कर सकते हैं। ये अभी इनिशियली वेबसाइट से है, आप इसमें इनिशियली इसको बुक कर सकते हैं और आप इसमें हर पैसेंजर्स को टाइम स्लॉट दिया जाएगा, टाइम स्लॉट से वो आ सकते हैं और यहाँ से उनके लिए क्विक क्लियरेंस है। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, পেট্রাপোল। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।